ఓకే নাবেন না কা কমে নামো গাড়ি গাড়ির কপাট খুলবি না বেন গাড়ির কপাট পাইলেন তুই তুই দরজা না খুললাম না ওহো দেহ দিতাম সাহ ইন্ডিয়াতে থাইকা মাইনি এসি গাড়িতে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে মানে আমি বেন গাড়িরও আর কি গেট খুঁজি যাই হোক এই দেখি আমি পারবো না জি স্যার এটা আমি দিতে হ্যাঁ এই দেখুন আমার তোমার ভাড়া কত শোনা 60 টাকা কয় টাকা এসেছ কোথায় বলুন 20 টাকার উপরে ভাড়া নাই আগে পেট্রোল মারিয়ে চালাইতে না এখন তো বেটার দিয়ে চালাও তাই না যাও ওখানে যাও স্যার আর 20 টাকা বকশিস দেবেন না ওরে বেটা আমি তোর চাইতে বড় মারলো আমি বললাম ওরাটা না পেলে আর মাথায় তুলিয়ে এগুলো বলিস না এই খয়রাত চাওয়া বাদ দে তুমি রাগইও না এই আলোচনা সমালোচনা দুই একটা কথা হয়ে যায় কি বলবো সারা পথে আসলাম সারা পথে কোথাও একটু এসি নাই আর ইন্ডিয়াতে সারা পথে সেন্ট্রাল এসি লাগানো না এ যদি চোর হয় তাহলে চোরের অদূর ভবিষ্যৎ খুবই অন্ধকার এটা হচ্ছে এই ফোনটা কার তোমার ফোন ওস্তাদ চলে আসছে খালুর ওস্তাদ আপনাদের ওস্তাদ আমি সবাই ওস্তাদ আমার কাছ থেকে তালিম নেবেন এবং কি গুরুজনদের হাতে চুমুন খাবেন এটা আদব আপনি হ্যাঁ ওস্তাদ আমি সকল বেটা তুই বেশি কথা কাকা আমি তো কইলাম আমি হারে মুই একটু খাইলি মুই একটু খাইলি এটা দেয়া যাইবেন কাজে কর্মে ওটা প্রমাণ হইবে এখন বাজে কোনো কথা কই চুমা খাও চুমা খাও আদো আদো আসো এটা রাখো এটা রাখো ইউনিক স্পেশালাইজড হসপিটাল দক্ষিণ বাংলার একমাত্র আস্থার প্রতীক এখানে যে কোনো রোগীদের জন্য স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং কি উন্নত যন্ত্রপাতি দ্বারা রোগীর সঠিক রোগ অল্প সময়ের মধ্যেই নির্ণয় করা যায় নিশ্চিত করা হয় রোগীর সর্বোচ্চ সেবা ইউনিক স্পেশালাইজড হসপিটাল আমাদের ভরসার জায়গা আপনিও ভরসা রাখতে পারেন যে কোনো রোগী হোক না কেন আজই চলে আসুন ইউনিক স্পেশালাইজড হসপিটাল ঠিকানা আমতলি একে স্কুল চৌরাস্তা আমি তোর খালু আমি কি নামাইবো সেমিনারে আছি এখানে খালুর কোনো বেল থাকার কথা না আর আপনি আমার কোন রোমবার খালু যে আমার সামনে বেদবি করিয়া তারপর আপনি চেয়ারে বসে থাকবেন কি খালু আমি তো কইলেন হে আমার আগুন বাইরে রাখো কয় কি এই ভদ্রলোক
হচ্ছে আমার খালু বাড়িতে তিনি ভাড়াটে থাকতে, সেইখানে বসে পড়েছে সেই রবি দেখালু। বোঝা গেছে ক্লিয়ার? বাদল, তুই কিন্তু বেশি পিছনের কথায় লড়া দিস না। অসভ্য আচরণ করবেন না, এটা একটি সভ্য সেমিনার, এখানে গুণী জ্ঞানী চোরেরা উপস্থিত আছে, এখানে বসে আপনি ফালটক করবেন না। উপর মই সে ফালাইলে আন পরে গায়, বেশি কথা বাড়াইতে চাই না, কি আলোচনা করবি এইটা কর। যাই হোক, আমরা এখন ওদিকে না যাই। ওস্তাদ, আপনার কাছে আমার আবেদন, আমরা কিভাবে ধরা না পড়িয়া সুন্দর সুষ্ঠুভাবে চুরি করতে পারি, এই বিষয়ে কিছু আপনি আমাকে একটু নসিহত করেন। ওস্তাদ, ওই ছায়া বেলাসের কিন্তু দাম কিন্তু অনেক। তুমি কি চোর? জি। হ্যাঁ, তুমি চুরি ছাড়িয়ে দাও, নাকি মালের রাতে মার খেয়ে উঠেছো? তোমার চোখের দিক তাকাইয়ে তো আমার নিজেরই ভয় লাগতেছে। তুমি এ জগৎ পর্যন্ত তুমি যে কয়লাসা মাইল খেয়েছো, কয়লাসা তোমার মশায় কামড়ায় না। ঠিক থাক, সব জায়গায় বলদামি করবে এই বলটা। খালু আর একটা সুতা দিয়ে আমি বাড়ি দিতে থাকেন, ওই সব জায়গায় এরম হয় তো রেখে জিজ্ঞেসে। এই থামো, এখন বিষয়টা হচ্ছে চুরি। চুরি আমরা বিভিন্ন প্রকারে করি, শেষরামি করি, শেষরা চুরি আছে, বা রাতের অন্ধকারে আমরা ডাকাতি স্টাইলে চুরি করি। চুরির কিছু ধরন আছে, তিন ভাগে বিভক্ত করে আমরা তিন শ্রেণীতে এটাকে তিন রকমের দেখি। আমি ইন্ডিয়াতে যখন ট্রেনিং নিয়েছি, সেখানে যে আমাকে নতুনভাবে আমি আবিষ্কার করলাম, আমি যে এতকাল চুরি করেছি, এই চুরিটাকে আমার কাছে আর চুরি মনে হয় না, লজ্জা লাগে যে আমরা চোর নামের আসলে কলঙ্ক। চুরি করতে হবে আধুনিক পদ্ধতি। রাইট, আমি ভারতে যখন ট্রেনিং নিই শিখালু জন, বুঝছেন, তাই ওখানে যে ট্রেনিংকালীন মুহূর্তে আমার 27টা রাষ্ট্র দিয়ে আমাকে ইমেল করছে যে আপনি ট্রেনিং শেষে আমাদের দেশে এসে জয়েন করেন, আমাদের দেশকে চুরি শিল্প দিয়ে সারা বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করেন। আমি এটা মানি নাই, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। আমার কৌশলগত অবলম্বন এবং কি ভৌগোলিকভাবে যে জায়গায় আমার সুবিধা আমি সেখানেই করবো, যদি আমি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছি। যাই হোক, চুরিটাকে কেউ কখনো খারাপ চোখে দেখবেন না। আর চোর এই শব্দটা নিয়ে আমার একটু ঝামেলা আছে, এটা আমি অ্যাপ্লাই করবো যে শব্দটাকে যেন উঠেই নেওয়া হয়। যাই হোক, চুরি বিষয়টা হচ্ছে আপনার এটা একটা শিল্প, এই শিল্পটা আমাদের ধরে রাখতে অবশ্যই। প্রায় সে একটা কথা বলে থাকি যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি থাকে জানা, চুরি করতে কাউকে আমি করব না কমানা। খালু জান, আসলে আমি বুঝে গেছি যে আসলে এই দেশ আমার জায়গা না, আসলে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ের মাল, তো ইন্টারন্যাশনাল পর্যায়ের মাল যদি লোকালে ঢুকে যায় তাহলে যে পরিস্থিতিটা আর কি হয়। না, সিহা বাদলটা আইবে কি লিখবে, এটা আমার ছোটবেলায় একটা ট্রানজিট, একটা সিহায় অন্ডকোষ্ঠ আনতেছে, সেই বিষয়টা বারবার এখানে সেইটাকে সেই গল্পটাকে এস্টাবলিশ করানো হচ্ছে, আপনি বোঝেন এটা একটা অশুভ লঙ্ঘ। অরে সন্ধ্যার পরে অরে টানাইয়ে গাছে লাগাইবে পিডম, মাফ করে দেবেন, যাও যাও বস। তা আমরা যে কথা বলতেছিলাম, আসলে চুরিটা একটি শিল্প, আমরা চোরের জীবন মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করব, চুরিটাকে কখনোই ছোট করে দেখা যাবে না, একটা বিজনেস, খয়রাতিরও একটা বিজনেস। খয়রাতি পরোক্ষভাবে যদি বলতে যাই, তাহলে ওরা দেশের শত্রু, রাইট, কারণ ওরা হাত পাততে নেয় এইটাকে একটা ভালো দেখায় না। চুরি করতে হবে সশরীরে খাটনি দিয়া, আমরা কিন্তু শ্রম দেই, আমরা কিন্তু জীবনের কি বলে আমরা জীবনের বড় বড় আমরা ঝুঁকি নেই, নিরাপত্তা নাই, যে কোনো সময় আমরা অ্যাক্সিডেন্ট, আমাদের নিরাপত্তা নাই না, সরকার আমাদের নিরাপত্তা দেয় না, সমাজ আমাদের দেয়, আমরা আমাদের সশরীরে নিজেদের খাটনি দিয়া তারপর আমরা কষ্ট মুজাহিদা করে চুরি করি, তার অর্থ আমরা ভাগাভাগি করে বন্টন করিয়ে কি বলে কি নিয়ে যাই নিয়ে। হ্যাঁ, তাইলে এটা কিন্তু
আমাদের এটা পেশাদারিত্ব, কষ্টের কাম। আর খয়রাতি এখানে সে তারা মানুষের কাছে হাত পাতে, যেটা আমাদের কাছে লজ্জস্কর ব্যাপার। ধরেন আমি চিন্তা করছি যে এটা সবার ভিতরে চিন্তা ভাবনা থাকা দরকার, আমি চিন্তা করছি আমার বয়স যখন 50-55 ওভার হইবে তখন আর আমি চুরি করবো না। আমি কি করবো প্রশ্ন করবেন? তখন আমি রাজনীতি করবো। কিন্তু এখানে খালু যান মজা আছে, পয়েন্ট অফ দ্যাট আব্দুল সত্তার ঘটনাটা ধরে লাগে, তখন আমি অন্য স্টাইলে চুরি করবো। কিভাবে? আমি যে কোনো একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় চলে যাব, তখন আমি যদি আমি টাকা পয়সা খুব একটু মুথমেয়ার মতো হব, তখন আমি বসে বসিয়া অন্য স্টাইলে চুরি করবো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ তখন কিন্তু আমার পিছনে কেউ লাগবে না, আর যখন লাগার পরিবেশ তৈরি হবে ততক্ষণে আমার আর বয়সও থাকবে না, তখন আমি জেলে থাক আর বাইরে থাক, আমার কথা বুঝলেন না বিষয়টা। তখন জেলে থাকলে হইবে কি, তখন আমার আর আদর যত্নটা বেশি হইবে, টাইম মতো বাদ দেবে, টাইম মতো নামাজ পড়মু, গোসল করমু, এই সব মিলে জেলে একটা টাইমিং এর ভিতরে আই যাকমু। দেখা গেছে বুড়ো হয়ে গেলে বাড়ি থাকলে আমার খাই খেদমত করারও কেউ থাকবে না। সরি আমি আবার একটু বলেছিল বললে বলাইছি, অনেক দিন বলা হয় না। তো যাই হোক, হ্যাঁ এখন আমি ইন্ডিয়া থেকে যে ট্রেনিংটা নিলাম, ট্রেনিংটা আপনাদেরকে আমি আজকে রাত্রে হাতে কলমে বুঝাই দেব, সেই আলোকে আপনারা বাস্তবায়ন করে যাবেন। এদেরকে বুঝাইলে হবে, আমার তো পিএইচডি একটা আছে, আর এরা কোনানে কি ভাত খায় কি করে না করে সব খবর আমার দ্বারে আছে। আপনাদের যখন কষুর আছে আমি ভালো করে দেবেন, আপনারা ভাত খায় কোন কোন সময় কি দিয়ে খবরটা দেন, এরা কোন জায়গায় কোন সময় টয়লেট করে এই খবর আপনার কাছে আছে? হ্যাঁ আছে। বলেন তো এই পোমাডিলে সেমরাটা কোন জায়গায় টয়লেট করছে সকালে? অগো বাড়ির পুপকুলে একটা আম গাছ আছে, সালা দিয়ে পাট্টো সালা দিয়ে বেড়া দাও, ওইখানে যেই টয়লেট করে সবসময়। টয়লেট করছি জঙ্গলে। এই একটা ভালো কথা কইছো, জঙ্গলটা একটা ন্যাচারাল জায়গা, ও জায়গায় টয়লেট করলে একটা অন্যরকম একটা শান্তি বিরাজ করে। আর ওস্তাদ কাম কি দুইটা দুইটা লাতি মারি, পরিবেশটা নষ্ট করো তোরা সবসময়। এক কথা কইেন নামে আমরা এই বিষয় নিয়ে রাত্রে কথা বলবো, সবাই ভালো থাকবেন। ওস্তাদ আমার কথা, ও তোমার কথা পরে, আমার বাগের ঠাকুর। তোমার বাগের ঠা তো একটা খরচ তো অলরেডি অনেক হয়ে গেছে। হ্যাঁ খালু খরচ দেখাইবেন না আমার, তারপরে বলে। আচ্ছা যাই হোক, সন্ধ্যায় ওটা তোমারে এই বাইরে টাটা আসে সন্ধ্যায় আমি তোমারটা দিই মনে, তুমি দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খালু খালু মনে করছে যে তাহার কথা আমি দিতে পারবো। আপনি বলছেন কি যে কি ভাত খাইছি, আর আপনি টয়লেটের খবর জানেন না, আর আমি ইন্ডিয়া বই বন্ধ ভাই কিনা কোন টয়লেট করে বোঝেন কিছু? সবার সাথে কথা হবে কবে? রাত্রে যাও। এসির ব্যবস্থা করছে? এসি দেবে আমি ওই যে তালপাহাড় বাতাস। সরি খালু, টয়লেটে যখনই বসি ঘামাইয়ে দেয়, টয়লেটের তো এসির ব্যবস্থা করে। আর পাড়াই দিতে এদিকে এসি আছে কিন্তু টয়লেট এসি নেই। আচ্ছা আচ্ছা যাও। ইউনিক স্পেশালাইজড হসপিটাল দক্ষিণ বাংলার একমাত্র আস্থার প্রতীক। এখানে যে কোনো রোগীদের জন্য স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা নিশ্চিত করা হয়, এবং কি উন্নত যন্ত্রপাতি দ্বারা রোগীর সঠিক রোগ অল্প সময়ের মধ্যেই নির্ণয় করা যায়, নিশ্চিত করা হয় রোগীর সর্বোচ্চ সেবা। ইউনিক স্পেশালাইজড হসপিটাল আমাদের ভরসার জায়গা, আপনিও ভরসা রাখতে পারেন। যে কোনো রোগী হোক না কেন, আজই চলে আসুন ইউনিক স্পেশালাইজড হসপিটাল। ঠিকানা আমতলি একে স্কুল চৌরাস্তা। খালি চুরি কর লইবে না, সঞ্চয় করতে হইবে, কমন কার্ডটা মানবা। কা আমেরডা এই জন্য মনে থাকে বাইরা বল লাগে বেশি ল্যাপটপ আনা, হলে কিন্তু বাড়ি খেয়ে যাব। আরে মুই ওনার লাগে ল্যাপটপই না, উনি আইছে হা ভাই কাল গো ওনার লাগে যাই মুই ল্যাপটপ মান। ওই যে বলদ দুইটা আছে, ওই বলদ দুইটা যেন আবার ল্যাপটপই না যাইয়া হেই আমি দেখি। তুই নুরুর একটা ফোন দে, নুরুর ফোন দে। আরে নুরুর একটুকে ফোন দিছি, কইছেই না আইছিস। আবার ফোন দে তুই, আবার দিম। হায় আরে আরে আজকে একটা আমি কথা কইবি, আমি ধরাই দিম। না না তুই কথা কও, আইতে কইলি বল খালু খারাই দিস। আ ওই দি আইছে ফোন দিম। এবারে তোর এত দেরি হই কাকে আইতে? খালু একটু কাম আনলে তো, ওই বাজারে গেলাম। এখন হন তোর যে এই মেডিসিনটার কথা আমি কইছিলাম, এই মেডিসিন দেই এইটারে কি করবি জানো? এটা একটা রুম হলে অল্প সামান্য মাছির মাথার পরিমাণ মাখবি। তারপরে তুই না হাত দিস ওই যে গন্ধ আকারে আমি বেছে দিব। খারাপ লাগে না এটা, এটা পান খালো। যাই হোক, এখন
আমি যেটা কই এবারে আপনার মামাটা আটকা নিয়ে আছে কেন হ্যাঁ এখন লাগাইয়া যে কোনো লোকের দ্বারা যাই খালি একটা জারা দিবি তারপর তুই যা চাবি তোরে সব দিয়ে দেবে সব দিয়ে দেবে সব দিয়ে দেবে যাই হোক প্রথম টেস্ট আজকেই তুমি একটা কাজ করি আমার দ্বারা আবার এখন যাও এইসব পোলাপান দিয়ে কোনো কাম হয় না এতে কি হচ্ছে এরকম কামার ভুলেও করবি না ঠিক আছে বাড়ি যাবি এক ঘন্টা পর সুস্থ গরম তো মনে হয় বিড়মিতেছে তাই ভাই টাহা টোহা কই আপনার টাহা পয়স দেন মোটে দেন মোটে দেন মুই লই আরো আছে না ভাই নাই নাই মোবাইল আছে মোবাইল সমস্যা নাই ওটা অল্প এনে ওই দিয়ে এটা 10 টাকা আরো আছে তাহলে ভাই এই মুই যাই আপনি থাকেন না আসসালামু আলাইকুম এরম চাই রিছি এখন কই এত মধ্যে টাহা আছে কয়া আছে কয়টা কয় গরু কিনতে যাম টাহা তো আর কয় নাই আমি গিয়ে দেখ আসতে বাইরে দিয়ে দেছে খালু মই লই আই পড়ছি ও খালু এত যে মজা এই ব্যবসাটাই তা যদি আগে জানতাম তা মই আপনার পাও জীবনে ছাড়তাম না ওই গুড়বুড়িয়া ও সালুড়ি হেলাইতাম তোরে কাম কি এখন জানো কি তোরে আনি সেরম জোতার দিয়ে দেয় ক্যা দেয় তা তোর হেডা হই দিতে কইছি তোর তো আগেই কইছি তোরা হই দিতে কইছি হ্যাঁ হ্যাঁ খালু এ বলত রাস্তায় কইছি নি কেড়ে না হ্যাঁ কই নাই যাই যা কও একো কাজ করে হারা দেশ মাখ পানা কারণ এগুলো একটা সেন্সিটিভ ব্যাপার আছে বুঝলো দিনে থাকবা তুমি সাধু রাইতে যাই খাবা সিঙ্গুর মেচার কদু আরে আজকে আমসুরি হতে যাইয়া তুই তুই ধরাবুরি ধরাই খাও না
আরম কিতে হে মোর থি দৌড়ইছি এ মোর থি দে এ মটকাটা তাম সুরিয়ে তে গলি গা খালু এই নারা মেছ তোরা আরে গোঠাসতে বাড়ি না সব জায়গায় যাই না আচ্ছা তুই তুই পাইছ কি এ থাম কানের গোরা গরম বানাইলাম কথা কথা জুতো বাই ধরো এ থাম আরে এরকম কাম করবি ভুলেও না হ্যাঁ মনে থাকবে হ্যাঁ এরিজন মন থাকে আচ্ছা ওস্তাদ আমি বললাম না আমি এই যে জায়গায় সুরিয়েতে যাই আমি ধরা খাইয়ে কেন খামো এটা কারণটা কি বললাম না এ ওস্তাদের মাই রইলে শেষ রাইত হ্যাঁ শেষরামি করবি ধরা খাবি শেষরামিও করবি না ধরাও খাবি না তুই আমারটা কই গেছ আর একটা কথা আছে আমার মনে হয় ও বাড়ি দিয়ে পরিবারের দোয়াটা লইয়ে না আমার সবসাইতে ভালো লাগছে কোনটা জানেন ওই যে আমি দেখলাম একটু ঘুরে দিয়ে আইলেন ঘুরে দিয়ে আইলেন পরে সব মানে তা সব আমের পক্ষে অখালু এ ওই হুন্ডালা ওই ওই হালার ফালায় মরে মারছিলে না হ্যাঁ মরে তো কেন নিচে খালু আর হুন্ডাটা খাইতে পারে না হুন্ডা লাগবে হ্যাঁ হুন্ডা লাগবে আর হুন্ডাটা খাওয়া লাগবে খালু তো অন্টুর ব্যাপার তা তোরা থাক তোরা থাক হুন্ডাটা দেয়তিস না কেউ জল এ মানে কেমন লাগলো এ ফুটে রেডি তুই যা তোর আবার ওস্তাদের সম্পর্কে কিছু বুঝলি না আর তুরির ব্যাপার তুরি দিই আমরা আইছি ইউনিক স্পেশালাইজড হসপিটাল দক্ষিণ বাংলার একমাত্র আস্থার প্রতীক এখানে যে কোনো রোগীদের জন্য স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং কি উন্নত যন্ত্রপাতি দ্বারা রোগীর সঠিক রোগ অল্প সময়ের মধ্যেই নির্ণয় করা যায় নিশ্চিত করা হয় রোগীর সর্বোচ্চ সেবা ইউনিক স্পেশালাইজড হসপিটাল আমাদের ভরসার জায়গা আপনিও ভরসা রাখতে পারেন যে কোনো রুগী হোক না কেন আজই চলে আসুন ইউনিক স্পেশালাইজড হসপিটাল ঠিকানা আমতলী এ কে স্কুল চৌরাস্তা